السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. شكرا شكرا আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরা এই অনুষ্ঠানে আল্লাহ রাব্বি কারীমের তৌফিকে আল্লাহ তাআলা যদি আমাদেরকে নুসরত করেন সাহায্য করেন বরাবরের মতো আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো পরিশেষে মহান রব্বে কারীমের দরবারে আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন রব্বুল আলামিনের কাছে আমরা রহমত কামনা করছি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো ইসলাম ও সুখময় জীবনের মূলনীতি এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক মুহাদ্দিস ও শেখুল হাদিস মুফতি মোহাম্মদ শব্বির আহমদ উপাধ্যক্ষ নয়াটোলা মডেল কামিল মাদ্রাসা মগবাজার ঢাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মুফতি সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সে কামনাই করছি আজকে আপনার কাছে আমরা একটি বিষয় জানবো সুখময় জীবন আমরা সকলে কামনা করি এবং সুখময় জীবনের জন্য একজন মানুষের জীবনের অনেক প্ল্যান প্রোগ্রাম থাকে পদক্ষেপ থাকে সুখময় জীবনের সন্ধানে অনেক কাজই করে থাকে তো এই সুখময় জীবনের যেমনিভাবে পার্থিব জীবনে অনেকে অনেক ফর্মুলা দিয়েছেন মূলনীতি দিয়েছেন ইসলামও কিন্তু একটি মূলনীতি দিয়েছে আজকে আপনার কাছে সুখময় জীবনের ইসলামী মূলনীতিগুলো আমরা শুনবো إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله আজকে আমাদের যে আলোচনার মূল বিষয় যে সুখময় জীবনের মূল নীতি আসলে সুখ সকলেই চায় শান্তি সকলেই চায় একেবারে আকাশের যে পাখি বিহঙ্গ কুল থেকে আরম্ভ করে মাটির নিচের পোকামাকড় পর্যন্ত সকলেই সুখ চায় সকলেই শান্তি চায় আর এই শান্তি দেওয়ার মালিক হলেন আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলা এই সুখ এবং শান্তি বিষয়ে তিনি কোরআনে পাকে ইরশাদ করেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন যে ব্যক্তি নেক আমল করবে মান আমিলা সালিহান নেক আমল করবে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা চাই পুরুষ হোক চাই মহিলা হোক শর্ত হলো ওহুয়া মুমিন তার ইমান থাকতে হবে যেহেতু সকলেই সুখ চায় শান্তি চায় বিশেষ করে আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এই আকল জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা মানুষ ছাড়া অন্য কোনো মানুষকে মাখলুককে আল্লাহ তাআলা দেন নাই কোরআনে পাকে আল্লাহ তাআলা নিজেই বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة الله تعالى منوش كي سمع بصر أفئدة جيغلو دان كورسين إغلو أنو براني رواسي كنتو إدا زاهري تارا كنوكيسو بھابار چنتا كورار دخار پرش إدا چنتا كورار شنار پرش إدا چنتا كورار غبشنا كورار ببشو تر بالو مندو كيسو بزار متو جگو تا الله تعالى كنو براني كي دن نئي جمون دخا جا قرباني شموه একটা পশুকে জবাই করা হইতেছে তার সামনে আরেকটা পশু মারামারি করতেছে সে দেখতেছে আওয়াজ চিৎকার শুনতেছে এতটুকু জ্ঞান তার নাই যে কিছু সময় পরে তাকেও জবাই করা হবে কিন্তু আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এই কারণে এই মানুষ বিশেষভাবে তারা সুখ চায় শান্তি চায়
আল্লাহ তাআলা এই শান্তি একমাত্র রেখেছেন ঈমানদার যারা তাদের জন্য বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক তারাও সুখ চায় কিন্তু তারা সুখ চায় দালান অট্টালিকার মাধ্যমে তারা সুখ চায় বাড়িঘর গাড়িঘোড়া সম্পদ ক্ষমতা বিভিন্ন কিছুর মাধ্যমে তারা সুখ সন্ধান করে কিন্তু তারা আসলে সেখানে সুখ খুঁজে পায় না সুখ তো আল্লাহ তাআলা সেখানে রাখেন নাই কোরআনে পাকের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব বিযিকরিল্লাহ অর্থাৎ এখানে শুধু আল্লাহ আল্লাহ জিকির না আল্লাহ তাআলার হুকুম মানা হলো মৌলিক বিষয় যে আল্লাহ তাআলার হুকুম মানার মাঝে অন্তরের শান্তি সম্পদ দ্বারা মানুষের অন্তরের শান্তি হয় না টাকা পয়সা দ্বারা মানুষের অন্তরের শান্তি আসে না মানুষের ক্ষমতার দ্বারাও মনের শান্তি আসে না অনেক ক্ষমতার মালিক কিন্তু সে ঘুমাইতে পারতেছে না অনেক সম্পদের মালিক অসুস্থ সে কাতরাইতেছে কিন্তু আল্লাহ তাআলা মানুষের সুখের যে ব্যবস্থা রেখেছেন ওই সুখ একমাত্র ঈমানদার যারা তারাই পাবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে প্রথমে আল্লাহ তাআলা ঈমানের কথা বলতেছেন যে ঈমান আনতে হবে আর নেক আমল করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা তাদের মেহমানদারির জন্য তাদের আনন্দ উল্লাসের জন্য তাদেরকে খুশি করার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রাখছেন আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ঈমানদার যারা ঈমান আনবে তাদের সুখের জন্য আল্লাহ তাআলা জান্নাতে এত কিছু রাখছেন যে একজন মানুষ দুনিয়া থেকে সে কল্পনাও করতে পারবে না চোখে দেখবে দূরের কথা সে কল্পনাও করতে পারবে না তো আল্লাহ তাআলা বলতে চান যে বান্দা মুফতি সাহেব অনেকগুলো কথা আমরা শুনেছি ইতিমধ্যে আপনার কাছ থেকে যে সুখময় জীবনের যে মূলনীতিগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম সুখময় জীবনের ইসলামী মূলনীতির প্রথমত যেটা আপনি বলেছেন যে ঈমান ঈমান ঈমানের পরে আমল হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন ঈমান আনার পরে যে কথাটি বারবার বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন আমরা ঈমান শিখেছি এরপরে কোরআন শিখেছি অর্থাৎ ঈমান এবং কোরআনের মধ্যে কিন্তু শান্তি আমরা যে মূলনীতি নিয়ে আলোচনা করছিলাম যে মূলনীতির মধ্যে ঈমান এবং কোরআন এই দুটো বিষয়কে যদি কেউ আঁকড়িয়ে ধরে তাহলে তার জন্য কিন্তু সুখময় জীবন ইহ এবং পরজগতে অপেক্ষা করছে হাত ছানি দিয়ে তাকে ডাকছে আরেকটি বিষয় আপনার কাছে আমরা জানবো যে ঈমান এবং আমালের মধ্যে তো সুন্নতের রসুলও রয়েছে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সুন্নতগুলোর কথা আমাদেরকে বলে গিয়েছেন খাবারের সুন্নত বলার সুন্নত হাঁটার সুন্নত ঘুমানোর সুন্নত উপার্জনের সুন্নত বের হওয়ার সুন্নত বাহির হওয়ার সুন্নত এই সকল কিছুর মধ্যে কিন্তু একটা সুখময় জীবনের একটা আমরা কি চিহ্ন পাই সুখময় জীবন রাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূল সুন্নাত রাসূলের উপর আমাদেরকে কিছু বলবেন যে সুখময় জীবনের জন্য সুন্নাত রাসূলের তো অনেক অবদান রয়েছে হ্যাঁ এই বিষয়ে আমাদেরকে কিছু বলবেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য একটা আদর্শ আমাদের জন্য নমুনা করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূলকে আমাদের জন্য আল্লাহ তাআলা উসওয়া করেছেন আমাদের জন্য আদর্শ করেছেন রাসূল যা কিছু করেছেন যা কিছু বলছেন তার মৌনতা সব কিছু আমাদের কল্যাণের জন্য তো আল্লাহ রাসূল যে সুন্নতগুলো রেখে গেছেন যেমন আমাদের খাবারের সুন্নত আল্লাহ রাসূল বলছেন ডান হাতে খাবার গ্রহণ করার জন্য কোনো ব্যক্তি যদি ডান হাতে খাবার খায় তাহলে তার সুস্থতা তার হাড় ভালো থাকা সর্বদিক থেকে সে উপকৃত হবে আর সে যখন ডান হাতে আহার গ্রহণ করবে না বাম হাতে করবে হ্যাঁ বাম হাতে বানর ইতর প্রাণী ওই সমস্ত প্রাণীরা বাম হাতে গ্রহণ করে শয়তান সেও বাম হাতে আহার গ্রহণ করে ঈমানদারের উচিত হলো সে ডান হাতে এটা আল্লাহ রাসূলের সুন্নার মাঝে সুখময় জীবন রয়েছে অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন দর্শক মন্ডলী আজকে আমরা সুখময় জীবন জীবনের মূলনীতি নিয়ে আমরা আলোচনা করছিলাম সুখময় জীবনের সন্ধানে আমরা অনেকেই অনেক কাজ করে থাকি এবং ব্যক্তি থেকে নিয়ে অনেকভাবেই আমরা সুখময় জীবনের জন্য বিভিন্ন পদ্ধতি পন্থা অবলম্বন করে থাকি
আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সুখময় জীবনের মূল নীতিগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ঈমান এবং আমাল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ ও অনুকরণ এবং ঈমান আমাল অনুসরণ ও অনুকরণ এই চারটি বিষয় যখন আমি অবলম্বন করব তো আমার ভিতরে আল্লাহ তাআলা কয়েকটি গুণ আল্লাহ তাআলা অটোমেটিক দিয়ে দিবেন যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পেয়ে যাব। এক নম্বর গুণ হলো যে সাবর, নিজের মধ্যে সাবরের একটা যোগ্যতা, সাবরের সহনশীলতার একটা বিষয় নিয়ে আসা মজবুতির সাথে, যেন আমি সর্ব অবস্থায় সাবর করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উযীতু ফিল্লাহি উযীতু ফি সাবিলিল্লাহি, যে আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার জন্য রাসূলকে এত কষ্ট দেওয়া হয়েছে, এ তো কষ্ট আর কাউকে দেওয়া হয়নি। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদেরকে কষ্ট দেওয়া হয়েছে আর কাউকে এত কষ্ট দেওয়া হয়নি। সাহাবায়ে কেরাম সর্ব অবস্থায় ইমানের উপরে মজবুত ছিলেন, অটল ছিলেন, অবিচল ছিলেন, যার কারণে সুখময় জীবন ওনারা পেয়েছেন ইহজগতে পরজগতে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। তাহলে আমরা বুঝতে পেরেছি সুখময় জীবনের জন্য সাবরের অনেক বড় হাত রয়েছে, সাবর দরকার। দ্বিতীয় বিষয় হলো সুখময় জীবনের জন্য অহংকার মুক্ত জীবন ধারণ করা দরকার। আমরা জানি যে অহংকার পতনের মূল, মানুষের ভেতরে যখন অহংকার চলে আসে তখন অনেক অপরাধ করতে সে উদ্বুদ্ধ হয়, কোনো অপরাধ করতে সে দ্বিধাবোধ করে না, মানুষকে মানুষ গণ্য করে না যখন তার ভিতরে অহংকার চলে আসে। অহংকার মুক্ত জীবন আমি ধারণ করব ইমানের মাধ্যমে, আমালের মাধ্যমে। তৃতীয় বিষয় হলো হিংসা বিদ্বেষ মুক্ত জীবন ধারণ, এগুলো মূলনীতির অন্তর্ভুক্ত। যখন আমার ভিতরে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মানুষের প্রতি মায়া থাকবে, আল্লাহ তাআলার মখলুকাতের প্রতি মায়া থাকবে, দরদ থাকবে, ব্যথা থাকবে, তো আল্লাহ রাব্বুল করিম আমাকে দান করবেন রাহমা মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা কিন্তু রহমত তখন পাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আরেকটি বিষয় না বললেই নয়, সুখময় জীবনের জন্য অল্পে তুষ্টির খুবই প্রয়োজন, কানিয়া, অর্থাৎ নিজেকে অল্প তুষ্ট। আল্লাহ তাআলা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ অনেক পাওয়ার কোনো বেদনা নেই, যা পেয়েছি তার উপরে শুকরিয়া আদায় করছি, আরব্বিলাক আলহামদ লাকা শুকর, এটাও সুখময় জীবনের অনেক বড় মূলনীতি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা কোরআন ও সুন্নার আলোকে সংক্ষিপ্ত সমাধান নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনার স্বামীর সাথে থাকুন, বুঝতে পেরেছেন। স্বামীর সাথে, স্বামীর সাথে ঝগড়া তো বলা যায় না, অভিমান করে বলেছে যে এক খাটে ঘুমাবে না আর এই ধরনের কথা বলেছে, তো স্ত্রী বলেছে, তো এর জন্য কি ওনার কাফারা দিতে হবে কিনা? না, এরকম এটা অভিমান করার জন্য কাফারা লাগবে না। না, এই জায়গাতে কাফারা নয়, সব জায়গাতে কাফারা নয়, কাফারাও শরীয়তের একটি বিধান, ওই পরিমাণ অপরাধ সংগঠিত হতে হবে যার জন্য কাফারা দিতে হয়। অভিমান করে যদি কেউ এই ধরনের কথা বলে তার জন্য কাফারা প্রয়োজন নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি আমার কাজটা শুরু হবে, বলুন। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তৃতীয় প্রশ্ন বলুন। তিন নম্বর হচ্ছে যে আমার আব্বা ডেথ করছেন, যে হজে যাবে, আমি আগে তিনি এক্সিডেন্ট করতে নিবন্ধ সব করা হয়েছে, তিনি পা ভেঙে গেছে, অনেকটা পায়ে গেছে, হাত পায় না,
যে বুঝতে পেরেছি চার নাম্বার প্রশ্ন বলুন জি বলুন আমরা বুঝতে পেরেছি আপনার এই প্রশ্ন উত্তর নিয়ে সম্ভবত আমরা কথা বলেছি আমরা আজও কথা বলবো আপনি যেহেতু আজও জানতে চেয়েছেন অনুষ্ঠানের সাথে থাকুন আমরা আলোচনা করছি মুফতি সাহেব ঠিক শেষ প্রশ্ন থেকে আমরা আলোচনা শুরু করব যেহেতু কিছু আলোচনা হয়ে গিয়েছে উনি একবার প্রশ্ন করেছিলেন যে ওনার স্বামী এনজিওতে চাকরি করে তো ওনার ভেতরে মানে যেমন একটা বিষয় কাজ করছে অস্থিরতা কাজ করছে যে আমার স্বামী এনজিওতে কাজ করছে এখানে সুদের কোনো অবকাশ আছে কি না উপার্জনটা তো উনি যেমনটি বলছেন যে আমার স্বামী তো পারিশ্রমিক গ্রহণ করে মানে কি বলে কিস্তি দেয় নেয় সেটা ওদের কাজ কিন্তু সে তো পারিশ্রমিক গ্রহণ করে তো এই পারিশ্রমিক গ্রহণটা তার জন্য কতটুকু হালাল আপনার কাছে শুনবো যেহেতু আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা যিবা আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন এটা পরিষ্কার বিষয় যে হারাম বিষয়টাও পরিষ্কার আর হালাল বিষয়টাও পরিষ্কার তো এখানে যে কিস্তি মূলত তারা যে পরিমাণ দিতেছে হয়তো নিতেছে দশ হাজার দিতেছে সেখানে বারো হাজার তো শরীয়তে এইভাবে নির্দিষ্ট একটা অঙ্ক ব্যবসা কতটুকু লাভ হইল নুকসান হইল ওদিকে লক্ষ্য না করে নির্দিষ্ট হারে যেটা বাড়ানো হয় এটাকে সুদ বলা হয় আর এই সুদের কিস্তি যত কষ্ট করে সেটা উপার্জন করুক না কেন এটাকে বৈধ বলা না বৈধ বলা যাবে না তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি নিজের উপার্জন উনি একেবারে যে এখনই চাকরি ছেড়ে দিতে হবে এটা ইসলামী শরীয়ত এ কথাও বলে না বরং তাকে বলে যে হালাল একটা উপার্জন দ্রুত অন্বেষণ করবে খুঁজ করে নিবে যখন কোনো রকম জীবন ধারণ করার দ্বিতীয় কোনো পথ উনি পাবে তখন যেন এটাকে উনি ছেড়ে দেয় বর্জন আরেকটি প্রশ্ন করেছেন ওনার ছেলে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তো প্রায় সম্ভবত স্বপ্নে দেখেন সন্তানকে তো উনি বলছেন যে এটা দেখাটা কি ভালো কি না ছেলেকে অত পেরেশানি দেখে আসলে এটা অনেকটাই টেনশনের উপর আসে স্বপ্ন কয়েক প্রকার তার একটা হইল মানুষ যেটা ভাবে চিন্তা করে ছেলে সেখানে সেনাবাহিনীতে যেহেতু অনেক কষ্ট করতে হয় ট্রেনিং অনেক কষ্ট মা হয়তো সেটা ভাবে চিন্তা করে এই জন্য দেখে তো এটা কোনো খারাপ কিছু না এটা খারাপ কিছু নয় বরং আপনার ছেলেকে আপনি সেনাবাহিনী দিয়েছেন দেশের জন্য দশের জন্য খেদমত করবে কাজ করবে দোয়া করবেন খুবই ভালো কাজ ভালো জায়গায় দিয়েছেন এবং আপনি দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন ভালো রাখেন দিনের উপরে চলাফেরা করেন ওনার আব্বাজান হজে যাবেন সম্ভবত সকল কিছুই জমা দিয়েছেন কিন্তু মনে হচ্ছে যে পা ভেঙে গিয়েছে হজে যেতে পারছে না এই ধরনের প্রশ্ন মনে হয় আমি যত বুঝতে পেরেছি যদি যাওয়ার আসলে টলির ব্যবস্থা আছে খেদমতের লোকেরও ব্যবস্থা আছে যদি পা ভাঙে আর সম্পূর্ণ খরচ তিনি দিয়ে থাকেন তা আমার মনে হয় সাথে যদি ওইরকম জিম্মাদার সাথী কেউ থাকে তাহলে হজে যাওয়াটাই ভালো যদি বেশি অসুবিধা না হয় না মুফতি সাহেব পা যদি ভেঙে যায় একান্ত আমরা বলবো যে হজের সফরটা তো কষ্টের সফর কষ্টের সফর এবং হাঁটার সফর এবং সেখানে অনেক সময় দেখা যায় ইয়া নাফসি প্রত্যেকে নিজেরটা নিয়ে ব্যস্ত থাকে তো সেক্ষেত্রে মানে হাড় চিকিৎসা তো লেন্দি একটি প্রসেস এখন যে সময়টা বদলি পাঠাবে এই সময় না বদলিরও প্রয়োজন না আমরা দোয়া করছি যে উনি যদি করতে পারেন এই বছরটাকে উনি পিছিয়ে আগামী বছর উনি হস্তা করবেন তো ওনার যে জানার বিষয় সেটা হলো আব্বার জন্য এটাকে ঠিক হলো কি না অনেকেই আমাদের মধ্যে ধারণা আছে লোকটি হজে টাকা জমা দিয়েছেন হজে যাবেন উনি বড় হুজুর উনি বড় মুফতি সাহেব ওনার কেন বিপদ এসেছে হজের জন্য টাকা জমা দিয়েছেন উনি কেন এরকম বিপদে পড়তো নবী রাসূল সাহাবায়ে কেরাম তারাও বিপদে পড়ছে এই ধরনের পরীক্ষা এই ধরনের কোনো কথা কোনো ধারণা করা উচিত নয়
ওনার পা ভেঙেছে যদি কারণ হলো যেহেতু এমন কোনো পদ্ধতি পন্থা অবলম্বন করা ঠিক নয় যেটা ওনার শরীরের উপরে প্রেসার পড়ে হাড়ের যে চিকিৎসাটা এই চিকিৎসাটা লেন্দি প্রসেস লম্বা টাইম ওনাকে বেড রেস্ট থাকতে হয় দীর্ঘ সময় পর্যন্ত কোন কোন ডাক্তার বলেন 3 মাস 6 মাস এবং এমন ভাবে ওনাকে শুয়ে থাকতে হয় যে কোনো রকম নড়াচড়া করা যায় না কারণ নড়াচড়া করলে এখানে হাড়ের একটা সংযোগের ব্যবস্থা ব্যাপার স্যাপার আছে হয়ে যেতে পারে হজের সফরে যদি উনি যান সেটা নাও হতে পারে তো এই জন্য সেটা উনি ভালো বুঝবেন যে ওনার ভাঙ্গাটা কোন পর্যায়ের যদি উনি যেতে পারেন লোকজন থাকে কোনো সমস্যা ফিল না করেন ডাক্তারের অনুমতি দিয়ে থাকেন যেতে পারেন অথবা উনি প্রয়োজনে 1 বছর বিলম্ব করতে পারেন কিন্তু আপনাদের জানা বিষয় হলো যে এটাকে আবার জন্য ভালো কিনা অভালো তো কিছু নেই বিপদ আসলে যে মানুষ গুনার কারণে আসে এই কথাটা ঠিক নয় বিপদ অনেক কারণেই আসে গুনার কারণেও আসে তবে এর মধ্যে আল্লাহ তাআলা মর্যাদাকে বলন্দ করার জন্য পরীক্ষা করার জন্য গুনাহ মাফের জন্য বিপদ আল্লাহ তাআলা দিয়ে থাকেন পা ধরে সালাম প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন পরে কাছাকাছি পা ধরে যদি কেউ সালাম দেয় যেমন স্বামীর পায়ে ধরে সালাম দেওয়ার একটা বিধান শ্বশুরের পা ধরে সালাম শ্বশুরের চাচা শ্বশুর ইত্যাদি আছে শরীয়তে এ সম্পর্কে কি বলে আসলে শরীয়ত তো বলে যখন দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলা এরপরে যদি মাঝে মাঝে অনেক দিন পরে দেখা হয় সালামের সাথে মুসাফা করা আরও যদি অনেক পরে দেখা হয় মহব্বতের মানুষ হয় তাহলে মুআনাকা করা শরীয়তে মূলত এভাবে পা ধরে সালাম করার কোনো হুকুম কোথাও নাই তবে কি এরকম করা যায় কি না এটা জায়েজ আছে এতটুকু কিন্তু শরীয়তে এটা কোনো ভালো কোনো বিষয় না যে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব করলে ভালো এটা সামাজিকতা হইতে পারে কিন্তু পা ধরে যদি সালাম করে তখন মুফতিয়ানে কেরাম তারা বলেন যে হাত পায়ের সাথে থাকবে আর তার কপাল থাকবে আসমানের দিকে উপরের দিকে আর যদি কপাল নিচের দিকে থাকে তাহলে এটা সেজদার সাথে তাসবিহ হয়ে যায় আসলে এই পার্থক্যগুলো যখন সালাম করে পা ধরে তখন সম্ভব হয় সম্ভব হয় না সময় অনেক এজন্য না করাটাই ভালো এজন্য শরীয়তের যেই মূলনীতি শরীয়তের যে বিধান আমাদের জন্য দিয়েছে সেটা মেনে নেওয়াই ভালো আর তা হলো স্বামী হোক শ্বশুর হোক যেই হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাস এর মধ্যে শান্তি কারণ পা ধরে সালাম এটা অন্য ধর্ম থেকে এসেছে আমাদের ইসলাম ধর্মে প্রবেশ করেছে তো এই বিষয়গুলো বুঝতে হবে ইসলাম ধর্মে যেটা গ্রহণ করে যেটা সাপোর্ট করে সেটাকে নিতে হবে যেটা সাপোর্ট করে না সেটাকে বর্জন করতে হবে শুধু এই কথাটি নতুন কোনো কথা নয় কোরআনে করিমকে যখন আল্লাহ তাআলা নাজির করেছেন তখন ইসলাম ধর্মে শরীয়তে মুহাম্মদ যেগুলোকে সাপোর্ট করে আগের জমানার রীতিনীতিগুলো কোরআনে সেগুলোকে উল্লেখ হয়েছে এবং সেগুলোকে বহাল রেখেছে যেগুলো শরীয়তে মুহাম্মদের সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাংঘর্ষিক সেগুলোকে কোরআন বাদ দেওয়া হয়েছে এবং সেগুলো শরীয়তের অংশ করা হয়নি ঠিক অনুরূপভাবে আমরা আমাদের ধর্মের যেগুলো আছে এগুলো সব কিছু সিদ্ধান্তকৃত সকল কিছু ফয়সালাকৃত আমাদের ধর্মে যেগুলো আছে সেগুলো আমরা মেনে চলব সালাম দেব দাঁড়িয়ে এবং পুরুষ পুরুষে মোসাবা করবে মোয়ানাকা করবে কোলাকুলি করবে ইত্যাদি হতে পারে আর নারী নারীতে সালাম হবে শ্বশুর শাশুড়ি সালাম হবে দূর থেকে সালাম হবে পা ধরে কদম বসি করা বলা হয় কদম বসি করা পা ধরে এ ধরনের কোনো সিস্টেম ইসলামে নেই পরবর্তী দর্শকের কথা আমরা শুনব যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলুন প্রশ্ন হলো যে স্বামীর মানে এম মানে জীবন বাঁচা ফরজ না মিথ্যে কথা বলা ফরজ এই যে আপনাদের কাছে আর কি শোনার বিষয় এমন এক পর্যায়ে যে আমি কাছে একটা মিথ্যে কথা বলাই লাগছে আমার যে না বললেই না সংসারে অনেক অশান্তি হয়ে যাবে যার কারণে সামান্য ক্ষেত্রে একটি মিথ্যে কথা আর কি বলেছিলাম এটা কি গুনাহ হবে যে আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ আপনি অনুষ্ঠানের সাথে থাকুন বুঝতে পেরেছেন আচ্ছা বলবো এখন শরীয়তে এই মিথ্যা কথা আল কিজবু উম্মুজ জুনুব যত পাপ আছে তার মাঝে মিথ্যা হইল সব থেকে জঘন্য তবে শরীয়তে 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ রাখছেন ঠিক না তার মাঝে একটা হলো যে স্বামী তার স্ত্রীর সাথে ওই সময় মিথ্যা কথা বলা যে যখন যেই স্ত্রী কোনো একটা মূল্যের
একটা কিছু কিনে আনলো তার জন্য এটা মূল্য যদি কম বললে অসন্তুষ্ট হয় তখন বেশি বলা এর থেকে মাসালা হয় আরেকটা বিষয় আছে ইসলাহ জাত বাইন দুইজনের মাঝে মিলায়ে দেওয়ার জন্য শরীয়তে মিথ্যা কথা বলা জায়েজ আছে এখন এমন যদি বিষয় হয় আপনার স্বামীর সাথে মিথ্যা কথাটা বলছেন এমন পর্যায়ে যে সত্য কথাটা বললে দ্বন্দ্ব হবে দুইজনের মাঝে ভাই বোনের মাঝে দ্বন্দ্ব হবে মা ছেলের মাঝে দ্বন্দ্ব হবে তো সেখানে মীমাংসার জন্য ভালোর জন্য কল্যাণের খাতিরে যদি আপনি মিথ্যা কথা বলে থাকেন তাহলে শরীয়তে যে তিন জায়গায় বৈধ রাখছে তার এক এক জায়গার কারণে এটা জায়েজ হবে আমরা বলবো যে এই শব্দটাকে আমরা মিথ্যা দিয়ে আমরা ব্যক্ত না করি মিথ্যা মিথ্যায় আল কিজবু ইহলিক মিথ্যা মানুষকে ধ্বংস করে হাদিসে যেমনটি এসেছে যেমন কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে একবার পুলিশে ধরতে এসেছিল তখন উনি যে পন্থা পদ্ধতি হেকমত কৌশল যাকে তাউরিয়া বলা হয় উনি অবলম্বন করেছেন ওনাকে জিজ্ঞাসা করছে মৌলবী কাসিমকে দেখেছেন তো উনি ওনার যে জায়গা এই জায়গা থেকে কিছু দূর সরে উনি বলছেন যে কিছুক্ষণ আগে তো এখানেই ছিল তাহলে কিছুক্ষণ আগে এখান থেকে এখানেই ছিল এই কথাটা বলে ওদেরকে বলছেন তো ওদিকে ওরাও চলে গেছে উনি কিন্তু বেঁচে গেলেন তাহলে এই যে কিছুক্ষণ আগে এখানে ছিল এখানে যে হেকমত অবলম্বন করলেন এত করে মিথ্যা থেকে বেঁচে গেলেন ঠিক অনুরূপভাবে মিথ্যা মিথ্যাই মিথ্যাকে আসলে কখনো সত্য বানানো যাবে না তো বিষয়টি হলো যে কোনো কৌশল অথবা কোনো হেকমত অবলম্বন করা এটা শরীয়তে জায়েজ আছে যাকে বলা হয় তাউরিয়া বলা হয় যাকে হসনে তাবিল বলা হয় সুন্দর ব্যাখ্যা বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সফরেশন বলছেন হুয়া হাদিন ইহদিনি তিনি আমাদেরকে পথ দেখান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম উনিও তিন জায়গাতে গিয়েছেন সেখানেও কিন্তু কথা বলেছেন মুফাসসিরিনে কেরাম এই কথাগুলোর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যে এগুলো হেকমত অবলম্বন করা হেকমত অবলম্বন করার মধ্যে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন উদ্উইলা সাবিল রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাওয়াইযাতিল হাসানাহ মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা তো মিথ্যা মিথ্যাই আপনি যদি এমন কোনো পদ্ধতি অবলম্বন করেন যে পদ্ধতিগুলো দ্বারা স্বামীকে বোঝানো যাবে তাহলে তাকে ওই পদ্ধতি অবলম্বন করে বোঝানো আপনি যেমনটি বলছিলেন যে জীবন রক্ষার জন্য আসলে জীবন রক্ষা তো স্বামী তো একবার মেরে ফেলবে না ওই যে বলছিলেন যে অনেক সমস্যা হবে ফিতনা ফাসাদ হবে ভুল বোঝাবুঝি হবে তো এই জন্য কোনো হেকমত অবলম্বন করা মিথ্যাকে সাপোর্ট করা কোনোভাবেই আসলে যায় না কোনো হেকমত কোনো কৌশল অবলম্বন করে মিথ্যা থেকেও বাঁচা গেল সত্যটাও পরিষ্কার হয়ে গেল আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম প্রশ্ন করুন শুনতে পাচ্ছি আমরা আমাদের যে বাসায় কপি মিশ্র আছে তাদেরকে আমরা দান করি বা খয়রাত দেওয়া যাকে বলে সেটা দেই আমরা বুঝতে পারি যে ফকির মিসকিন বাসা বাড়িতে আসে পরে বুঝতে পেরেছি আমরা আপনার প্রশ্নটি আমরা আলোচনা করছি হ্যাঁ ধন্যবাদ জি যে মুরব্বীরা বলে হয়তো এই জন্য অনেক সময় ছোট মানুষ বা যারা জানে না তারা অতিরিক্ত দিয়ে ফেলতে পারে আসলে যত বেশি দেওয়া যায় ততই তো ভালো আনফিকু ফি সাবিলিল্লাহ যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো এখন সেটা এক মুঠো হইতে পারে দুই মুঠো হইতে পারে যেই পরিমাণই দেয় যদি তার সাধ্যের বাহিরে না হয় সংসারের ক্ষতি হয়ে যাবে এমন দেওয়া না হয় তাহলে দিতে পারে বেশি কোনো অসুবিধা নেই না এক পোস্টের থেকে বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না এরকম মুরব্বীদের এই ধরনের কথা হয়তো কোনো মুরব্বী বলেছেন কারণ ছোট্ট একটা বাচ্চাকে সাধারণত মা যখন দেখে যে ঘরে ফকির মিসকিন এসেছে তো ছোট্ট বাচ্চাকে বলো যে ওখান থেকে এক মুষ্টি চাউল তাকে দিয়ে আসো তো বাচ্চারা এতটুকু ওর মুষ্টিতে কতটুকু চাউল ধরবে এতটুকু ধরবে তো আমাদের সমাজে একটা সিস্টেম হয়ে গেছে যে ফকির মিসকিনকে এক মুষ্টি দিতে হবে বেশি দেওয়া যাবে না এটা সামাজিক একটা প্রচলন শরীয়তের প্রচলন নয় শরীয়তের নির্দেশনা নয় শরীয়ত হলো সাদকা দান খয়রাত যত বেশি করা যায় ততই মঙ্গল আপনার সাধ্য অনুযায়ী
এরকম না যে যা আছে সব দিয়ে দিবেন আল্লাহ তাআলা শরীয়তে এভাবে নির্দেশনা দেয় নাই 40 এক দিতে বলা হয়েছে যাকাতের ক্ষেত্রে বলা হয়েছে যে প্রতি 40 এক দিবে শতে এত পার্সেন্ট দিবে পুরোটা নয় সেই ক্ষেত্রে মুরব্বিরা বলেছেন হয়তো কোনো মুরব্বি অভিজ্ঞতার আলোকে বলেছেন বা কেউ বেশি দিয়েছে একটা পরিমাণ ধরে দিয়েছে যে এক মুষ্টি দিলে হয় আর এখন আমি দেখেছি যে ফকির মিসকিন যারা দেশে গ্রামে আসে ওদেরকে ওই এক মুষ্টি দেয় বেশি দেওয়া যায় না যে বেশি দিলে কেমন যেন একটা সিস্টেমে রূপান্তরিত হয়ে গেছে তো এই জন্য আমরা বলবো আস্তে আস্তে মুষ্টির প্রথাটাকে উঠিয়ে ওদেরকে পরিমাণে যত বেশি দেওয়া যায় আল্লাহ রাব্বে করিম ফকিরকে আল্লাহ বানিয়েছেন মিসকিনকে আল্লাহ বানিয়েছেন ধনীকেও আল্লাহ বানিয়েছেন ধনী ধনীর সম্পদের মাঝে আল্লাহ তাআলা গরিবদের হক রেখেছেন মিসকিনদের হক রেখেছেন আমি তাকে দিচ্ছি তারটাই তাকে দিচ্ছি আমি একজনকে খাওয়াচ্ছি তারটাই তাকে খাওয়াচ্ছি আল্লাহ পাক তার রিজিক রেখেছেন আমার পকেটে এর জন্য তাকে আমি খাওয়াতে পেরেছি সব কেউটা কেউ খেতে পারে না যদি আল্লাহ তাআলা ফয়সালা না হয় এর জন্য পরিমাণে যত বেশি দেওয়া যায় আমার সাধ্য অনুযায়ী নিজেরগুলো ঠিক রেখে তাহলে ইনশাআল্লাহ দেওয়ার মধ্যে বরকত পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি দর্শক প্রশ্ন করুন হুজুর আমি আপনার সাথে হ্যালো বলুন প্রশ্ন করুন আমি আপনার কাছে একটা জিনিস চাইবো সেটা হলো হ্যাঁ সেটা হলো আমার মেয়ের বাচ্চাটা বুঝছেন আমি আপনাদের দুইজনের কাছে একটাই অনুরোধ আপনার আমার মেয়েকে দোয়া করুন বাচ্চা হয় না আল্লাহ তাআলা মেয়ের মনের আশা আপনার মনের আশা পূরণ করুন একটি দোয়া মেয়েকে পড়তে বলবেন রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি হাবলি মিনাস সালেহীন এই দোয়াটা সবসময় পড়তে বলবেন ধন্যবাদ আপনাকে মুফতি সাহেবের কাছে একটি বিষয় আমরা জানবো এই প্রাসঙ্গিক প্রশ্ন যেটা প্রশ্নের ভেতরে কোনোভাবেই আসে যে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের বাচ্চা হয় না তো আল্লাহ রাব্বে করিম তো কোরআনে করিমের মধ্যে কাউকে পুত্র সন্তান দান করেন কাউকে কন্যা সন্তান দান করেন আর কাউকে বাঞ্জা বানান কাউকে আল্লাহ তাআলা সন্তানই দেন না সেটা আল্লাহ তাআলার হিকমা তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে সন্তান যদি না হয় তাহলে বিভিন্ন জনে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে যায় কিন্তু ফকিরের কাছে যায় মাজারে যায় এবং ই চায় সন্তান চায় আমি এক জায়গাতে দেখেছি পীর সাহেব বলছে যে আমি তো সন্তান দিয়ে দিয়েছি তাকে আমার কাছে এসেছে সন্তান দিয়েছে আবার যে এসেছে সে বলতেছে বাবার কাছে গিয়েছে সন্তান পেয়েছে এই যে এই ধরনের কথাগুলো আসলে বলা কি ঠিক এটা তো শিরকি কথা হবে দেওয়ার মালিক আল্লাহ তাআলা ওয়া জাআলু মাই ইশা ওয়া আকীমা আল্লাহ নিজে বলে আল্লাহ যাকে চান তাকে মানে বাঞ্জা বানান তার সন্তান হবে না আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা আল্লাহ তাআলা কন্যা সন্তান দেন দেওয়ার মালিক আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে হযরত এই আম্বিয়াই কারাম তারা আল্লাহ তাআলার কাছে চাইছেন আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দিয়েছেন তো আমরাও এরকম বিপদ আপদে সন্তান না হলে আল্লাহ তাআলার কাছে যাব মাখলুকের কাছে কোনো পিশাব দিতে পারে না কোনো ফকির দিতে পারে না কোনো কিছু কেউ দিতে পারে না দোয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা দোয়ার দ্বারা অনেক কিছু হয় আমরা যে কথা বলছি এখানে বসে আপনারা যে প্রশ্ন করছেন এবং আপনারা যারা অনুষ্ঠানের সামনে এই সময় বসে আছেন সেটাও আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলার দোয়ায় আল্লাহ তাআলার মেহেরবানিতে এর জন্য আর দোয়া ও সিলাহুল মুমিন দোয়া হলো মুমিনের হাতিয়ার মুমিনের যা কিছু প্রয়োজন রব্বে করিম কাছ থেকে চেয়ে নেবে আল্লাহ তাআলা তো খুশি হন যে চান না মানলাম আল্লাহ তাআলা যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চান না আল্লাহ তাআলা তার উপরে খুশি নারাজ হন আর যে বেশি চায় আল্লাহ তাআলা তার উপরে খুশি হন তো এই জন্য চেয়ে নিতে হবে রব্বুল আলামিন থেকে পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলুন জি আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি আমরা আলোচনা করছি আপনার অনুষ্ঠানের সাথে থাকুন নামাজের মাঝে ফরজ নামাজের মধ্যে এবং সুন্নত নামাজের মধ্যে যে দোয়া নির্দিষ্ট আছে নির্ধারিত সে দোয়া তো ফরজ নামাজের মধ্যে পড়তে হবে নফল নামাজের মধ্যে সেজদায় গিয়ে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা
আসলে আমাদের হানাফি মাযহাবে নামাজে বাংলা যে মাসনুন যে দোয়াগুলো আছে ওই দোয়াগুলো সেজদাতে রুকুতে এগুলো পড়ার বিষয় আছে নফল নামাজে আরবিতে আরবিতে কিন্তু আরবি ছাড়া অন্য কোন ভাষায় যে ভাষায় আল্লাহ রাসূল বলেন নাই ওই ভাষায় নামাজে সেজদাতে রুকুতে বলা আসলে এটা ঠিক না ফরজ নামাজে নির্ধারিত দোয়া পড়তে হবে নির্ধারিত তাসবিহ পাঠ করতে হবে আর সুন্নাহ এবং নওয়াফিলের মধ্যে দোয়ায়ে মাসুরা যেগুলো আছে হাদিস বর্ণিত সেগুলো আপনি পড়তে পারবেন সেজদা গিয়ে কোনো সমস্যা নেই যেহেতু আমরা পড়িও আমরা দোয়ায়ে মাসুরা তো আমরা দোয়ায় পড়ি না সেজদায় পড়ি আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীর আমরা পড়ি এই জায়গাতে আপনি চাইলে অন্য দোয়াও পড়তে পারেন পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডাল আমাদের ছাদের পরে একটা ডাল ধরেছে সেই আম কি আমি খাইতে পারবো ভাড়াটা জানে কিন্তু বাড়িওয়ালা জানে না এখন বাড়িওয়ালা বলতে হবে না আমি খাইতে পারবো কিনা একটু বুঝে বলুন অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন রাজশাহীর আম তো বড় মশহুর আম সুস্বাদু আম তো উনি যে বিষয়টি জানতে চেয়েছেন মানে সম্ভবত বাড়িওয়ালার একটা ঢাল ওনাদের বাড়িতে চলে এসেছে ছাদের উপরে এখন কোনো আম যদি কোনো কারণে নিচে পড়ে যায় অথবা ওনার ছাদে আছে পেড়ে এটা বাড়িওয়ালার অনুমতি ছাড়া খাওয়ার কোনো অনুমতি আছে প্রথম যে যেই জিনিসটা বাড়িওয়ালার অনুমতি ছাড়া ভক্ষণ করলে গ্রহণ করলে উনি অসন্তুষ্ট হবে বা যে জিনিস উনি হারাইলে এটাকে বারবার উনি খোঁজ করবেন এর জন্য আক্ষেপ করবেন এমন জিনিসের জন্য মূলত অনুমতি লাগে একজন মানুষ হাঁটতেছে তার পকেট থেকে একটা বাদাম পড়ে গেছে এই বাদামটা যদি আমি না উঠাই তা আরেকজন পিষ্ট করবে নষ্ট করবে তখন এই বাদামটা উঠাইয়া খাওয়াটাও সুন্নত নষ্ট থেকে বাঁচানোর নষ্ট থেকে বাঁচানোর জন্য এখন ওই দেশে এত আম একটা ডাল চলে আসছে এইখানে একটা আম দুইটা আম পড়বে মনে হয় না ওই বাড়িওয়ালা এটা তালাশ করবে বা এর জন্য কোনো আফসোস আক্ষেপ করবে তবুও তার অনুমতি নিয়ে নেওয়া তার কাছ থেকে বলে নেওয়াটা ভালো যে আপনার বাড়ির আম আমার বাড়িতে পড়ে এটা কি রেখে দিব আপনার জন্য না আমরা ব্যবহার করতে পারবো আশা করি উনি বলবেন যে হ্যাঁ কোনো অসুবিধা নাই আপনি সুন্দর বলেছেন বিশেষ করে রাজশাহী নাটোর ওই দিকের তো মানে ব্যাপক আমের ফলন হয় তো একটা বিষয় কিন্তু এখানে আছে যে এই দেশে যে ফলন বেশি হয় ওইটা কিন্তু ওদের প্রধান আয়ের উৎস হয় রাজশাহীতে নাটোরে আরও বগুড়া ইত্যাদিতে আদের আয়ের উৎস কিন্তু যার কারণে আমরা আমাদের দেশে যেভাবে আমরা ধান গম ইত্যাদিকে খুব আদর যত্ন করে চাষ করে থাকে ওই দেশের আমের ফলনটাকে এভাবে চাষ করে থাকে এটার থেকেই তাদের আয়ের উৎস সংসার চলে আমরা গিয়েছিলাম সেই বন্যার সময় এতে কি বলে যখন বন্যা হয়েছিল সিলেটের ওইদিকে হাওর এলাকায় তখন দেখেছিলাম যে ওরা মাছ চাষ করে সাগরের থেকে মাছ ধরে এটাই তাদের আয়ের উৎস তো যেহেতু আমেরটাও তা ওনার আয়ের উৎস কি না অথবা অনেক হতে পারে অনেকে শখে শখ করে গাছ লাগায় এবং অনুমতি দিয়ে আছে মানুষ খাবে খেদমত করবে কোনো সমস্যা নেই আবার অনেক জায়গায় আমরা দেখেছি যে ছোট্ট ছোট্ট গাছ এরকম আছে যে আম ধরে আছে নিচের থেকে ধরা যায় এত সুন্দর সুন্দর আম কেউ ধরে না তো এরকমও আছে এখন আপনি ভালো বুঝবেন যে আপনার বাড়িওয়ালা কোন মেজাজের একবার আলোচনা করে নেওয়া যে আপনার যেহেতু ঢালটা আমাদের ছাদে চলে এসেছে আপনি এই ঢালটাকে কেটে নিয়ে যান যাতে আমাদের ছাদের ডিস্টার্ব না হয় ক্ষতি না হয় এতটুকু বলার অধিকার কিন্তু আপনার আছে আপনি যদি মনে করেন যে একটা আম গাছ সে তো ফল দিচ্ছে ফলন দিচ্ছে মানুষের উপকার হচ্ছে তো ডালটা থাক আপনার ছাদের যদি তেমন একটা ক্ষতি না হয় তো সেক্ষেত্রে আপনি মালিকের সাথে আলোচনা করে নিতে পারেন যে এই ঢালটা যেহেতু আমার ছাদে এসেছে এখান থেকে আমরা যদি আমটাম পড়ে বা আমাদেরকে খাওয়ার আপনি অনুমতি দেন তো আমরা খেতে পারি অনুমতি সাপেক্ষে খাওয়া যাবে অনুমতি ছাড়া আসলে ফলন বেশি হোক আর কম হোক সেটা খাওয়া যাবে না কারণ এটার মালিক হলো অন্যজন বুঝতে হবে কারণ হলো অনেক সময় দেখা যায় আরেকজনের মাল না বলে খাওয়ার কারণে নিজের জীবনের যে আবাদতগুলো আছে আবাদতগুলো ঝুলন্ত থাকে কবুল হয় না এজন্য এটা খুব খুব ছোট বিষয় নয় অনেক বড় বিষয় এই বিষয়গুলো লক্ষণীয় আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমি জি জি বলুন মেয়েরা কি খোলা আকাশের নিচে
নামাজ পড়তে পারবে কিনা। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। জি, মেয়েরা খোলা আকাশের নিচে নামাজ পড়তে পারবে কিনা, যদি চতুর্দিকে বেষ্টনী থাকে, পর্দার খেলাফ না হয়, খোলা আকাশে পড়তে পারবে, কোনো সমস্যা নেই। যদি সফর করে তখন যদি জাহাজের সাথে পড়তে হয়, এরকম হয় না, নৌকাতে পড়তে হয়, খোলা জায়গায় পড়তে হয়, খোলা জায়গাতে পড়তে পারে, পর্দা রক্ষা করে, পর্দা রক্ষা করে। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। জি হুজুর, জি সরকারি সরকারি গাছের আম, সরকারি গাছের আম খাওয়া যাবে কিনা। ধন্যবাদ, যে আমরা বুঝতে পেরেছি আজকে আমের প্রশ্নই বেশি আসছে। চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, সরকারি গাছের আম ইত্যাদি মিলিয়ে আসল তো সিজন চলতেছে আমের। সরকারি গাছ এটা দেখাশোনা করার জন্য, আম সংরক্ষণের জন্য নিশ্চয়ই সরকার দায়িত্বশীল লোক না, এলাকার লোকজন আছে। যদি দায়িত্বশীল লোক থাকে তাহলে তাকে ফাঁকি দিয়ে এই গাছের আম নেওয়া পারা এটা মোটেও ঠিক হবে না। না, ঠিক হবে না, জায়েজই হবে না, কোনোভাবেই জায়েজ হবে না। কারণ সরকারের ওই এলাকায় যে সরকারি অফিস আছে ওনারাই দেখাশোনা করেন, তো যে দেখাশোনা করেন, সকল কিছু করেন, তো তাৎক্ষণিকের জন্য ওনারা এটার মালিক দেখাশোনার জন্য, এর জন্য অনুমোদন ছাড়া আসলে এটা খাওয়া যাবে না, খাওয়াও যাবে না। ঠিক অনুরূপভাবে সরকারি গাছ অনেকে মনে করে সরকারি মাল, এটা এটা হেফাজত করা কিন্তু প্রতিটা নাগরিকের দায়িত্ব। সরকারি গাছের আম গাছের আম যেমন খাওয়া যাবে না, কোনো গাছও কাটা যাবে না। গাছকেও সংরক্ষণ করা, দেখাশোনা করা, হেফাজত করা নাগরিক হিসাবে প্রত্যেকের দায়িত্ব। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্ভবত নেটওয়ার্কে কোনো সমস্যা, দর্শক আপনি আরেকদিন চেষ্টা করবেন। পরবর্তী দর্শক যিনি অপেক্ষায় আছেন প্রশ্ন নিয়ে, আপনার কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রশ্ন করুন। সালাম তো পেয়েছি দর্শক, আপনি হয়তো শুনতে পাচ্ছেন। নেক্সট যিনি অপেক্ষায় আছেন আপনার কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি প্রশ্ন করুন। আমাদের এখানে বিদ্যুৎ চলে গেছে, তারপর প্রশ্ন করি হুজুর। বলুন। প্রশ্ন করুন। জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। ঋণ মুক্তির দোয়া আমরা ইতিপূর্বে অনেক আলোচনা করেছি, মুফতি সাহেবের কাছে আমরা একটা দোয়া শুনবো যে ঋণ মুক্তির জন্য আসলে কোন দোয়াটা বেশি করে পড়া উচিত। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك। এই দোয়াটি আপনি এবং আপনার ছেলেকে প্রতি নামাজের পরে অন্তত তিনবার পড়তে বলবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। শুধু আপনাকেই বলছি এমন নয়, দর্শক যারা অনুষ্ঠানের সাথে আছেন এটা অনেক বড় আমল, এবং ফরজ নামাজের পরে যে আমলগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে এই দোয়ার কথাও আছে। আমরা যারা আল্লাহ তাআলা ভালো রেখেছেন, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা ঠিক রেখেছেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা, দোয়াগুলো বেশি পড়ে পড়া। এরকম নয় যে ঋণগ্রস্ত হলে পড়বো আর ঋণমুক্ত থাকলে আমরা পড়বো না, বিষয়টা এমন নয়। সবসময় দোয়া চালু রাখবো, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। বিদ্যুৎ থাকে না তো অন্য কোন সমস্যা হতে পারে, নেটওয়ার্কে কাজ করছে না। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? জি আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। আমি শুনছি তো বলছি, আমার তিনটা প্রশ্ন আছে। বলুন, খুব সংক্ষেপে বলুন। সংক্ষেপে আমার প্রশ্ন হলো, আমার তিনটা প্রশ্ন হলো, আমরা যে ফরজ নামাজ করি দুই রাকাত বা চার রাকাত, প্রথম রাকাতের মাঝে সূরা কাহফের, দ্বিতীয় রাকাতের মাঝে সূরা ইখলাস নামাজ পড়ি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, যদি যদি জাকাতে বুক উপযুক্ত জামাই যদি জাকাতে শ্বশুর জাকাত নিতে পারে কিনা। আমরা এই যে মানুষ মারা, তারপরে দুই চার পাঁচ দিন পরে যে মৌলানার দাওয়াত দিই, আত্মস্বজন দাওয়াত দিই, প্রশ্ন তিনটি আমরা বুঝতে পেরেছি। জি আব্দুল বারী ভাই, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন, নরসিংদীর থেকে আপনি প্রশ্ন করেছেন। প্রথম যে প্রশ্নটি বুঝতে পেরেছেন, প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সূরা কাফিরুনের পরে তো আরো দুই সূরা আছে। আর একটি প্রশ্ন করেছেন, জামাইয়ের উপরে যদি জাকাত ওয়াজিব হয়, শ্বশুর যদি গরিব হন, জাকাত খাওয়ার মুস্তাহেক হন, তো জামাই শ্বশুরকে তো জাকাত দিতে পারবেন, এতে তো কোনো সমস্যা নেই, উসুল ফরানা, উসুল ফরানা দিতে পারবেন। আর একটি প্রশ্ন করেছেন যে, মৌতের সময়, মৌতের পরে বিশেষ করে আমাদের দেশে যে তিন দিন, পাঁচ দিন, এগারো দিন, চল্লিশা এই ধরনের আয়োজন করা হয়, এগুলো সরান কতটুকু জায়েজ? মূলত আত্মীয় স্বজন খাওয়ানো এটা ভালো, ময় মুরব্বী তাদেরকে আইনা মাদ্রাসার আলেম ওলামা তারা মৃত ব্যক্তির জন্য দোয়া করলো, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের সমাজে যে দিন ক্ষণ নির্দিষ্ট করা, যেটা তিন দিনের দিন হইতে হবে, চল্লিশ দিনের দিন হইতে হবে, বৎসর যেদিন পুরা হবে ওই দিনই হইতে হবে, এর এক দুই দিন আগেও পছন্দ করতেছে না, দুই দিন পরেও তারা মাইনা নেয় না, এই নির্দিষ্ট যদি এরকম করা হয় তাহলে এটা শরীয়ত সমর্থন করে না। ধন্যবাদ মুফতি সাহেব, মুফতি শাব্বির আহমদ, অনেক ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর কথা আপনি বলেছেন। আল্লাহ তাআলার কাছে আপনার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাদের সকলকে নেক হায়াত দান করেন। দর্শক মণ্ডলী, আজকে অনেক সুন্দর ও চমৎকার গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে চেয়েছেন, বিশেষ বিশেষ করে নামাজের যে মাসাইলগুলো খুবই প্রয়োজনীয়, দুরাকাত নামাজের 360 মাসালা, এখনও অনেক মাসালা রয়ে গিয়েছে যেগুলো আমরা অনেকে জানি না, এই জন্য এই প্রশ্নগুলো জানা দরকার। এবং ইসলামও সুন্দরতম জীবন, ইসলামও সুখময় জীবন আমরা সকলে চাই, আর সুখময় জীবন রয়েছে ইসলামের মধ্যে। ইসলাম শান্তির কথা বলে, ইসলাম সহমর্মিতার কথা বলে, ইসলাম সবরের কথা বলে, ইসলাম অল্পে তুষ্টির কথা বলে, ইসলাম অহংকার মুক্ত জীবন ধারণ করতে বলে, ইসলাম মানুষের কথা বলে, ইসলাম মখলুকাতের কথা বলে। আল্লাহ রব্বি করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের অনুষ্ঠানগুলোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখন দোয়া হবে, দুরুদ ইস্তেগফার আমরা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي، ربنا وتقبل دعاء، وأفوض أمري إلى الله، إن الله بصير بالعباد.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا، اللهم اغفر لنا ولوالدينا ولأساتذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك قريب مجيب الدعوات. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك وإنه لا يذل من واليت ولا يعز من عاديت. تباركت ربنا وتعاليت نستغفرك ونتوب إليك وصلى الله على النبي. يا رب العالمين مولا كريم مولا عصر النماز ربور مولا دينر ضروري ضروري كسو بشوي نعمر آلو چنا كوريسي مولا دشر ببين نو برانتو تكي لوكو منو شونسي مولا আমাদের সকলকে বুজার তুমি তৌফিক দান করো, আমাদের সকলকে দিন অনুযায়ী চলার তুমি তৌফিক দান করো। মাওলা এই মিডিয়ার মাধ্যমে এই দিনের প্রচারকে তুমি কবুল করে নাও, এই খেদমতকে তুমি কবুল করে নাও। মাওলা এই খেদমতের যারা ব্যবস্থা করেছে তাদের সকলকে তুমি মাফ করে দাও, তাদের সকলকে আরো নেক আমল বেশি বেশি করার তুমি তৌফিক দান করো, দ্বীনের খেদমত করার তুমি তৌফিক দান করো। মাওলা কিছুদিন পূর্বে বসুন্ধরা গ্রুপ মাওলা দেশের বহু হাফেজদেরকে পুরস্কৃত করেছে, লক্ষ লক্ষ টাকা দিয়েছে। মাওলা অনেক হাজি অনেক মানুষকে গরিব দুঃখীদেরকে ওমরার ব্যবস্থা করেছে। মাওলা তাদের এই সেবাকে তাদের এই খেদমতকে তুমি কবুল করে নাও, আমাদের সকলকে তুমি কবুল করে নাও, আমাদেরকে আসমানি বালা থেকে হেফাজত করো, জমিনি বালা থেকে হেফাজত করো, হাওয়াই বালা থেকে হেফাজত করো, আমাদের দেশকে তুমি কবুল করো, দেশকে ভালোবাসার তুমি তৌফিক দান করো। মাওলা আমাদের দেশের যত পেরেশানি আছে মুসিবত আছে সমস্ত কিছু তুমি দূর করে দাও। মাওলা বিদ্যুতের অভাব তুমি দূর করে দাও, অর্থ সংকটকে তুমি দূর করে দাও, যত ধরনের বিপদ আপদ আছে সমস্ত কিছু থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো মাওলা। আমাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার তুমি তৌফিক দান করো, হালাল উপার্জন করার তুমি তৌফিক দান করো, হারাম থেকে আমাদের সকলকে পরহেজ করার তুমি তৌফিক দান করো। যেভাবে চললে তুমি খুশি হবে রাজি হবে সেভাবে চলার তুমি তৌফিক দান করো। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين.